এর আগের দিন তোমাদের আমি অসম বিরোধ অনুমানটা বুঝিয়েছিলাম, তাহলে তিনটে হয়ে গেছে, বিপরীত হয়েছে, অধীন বিপরীত হয়েছে এবং অসমটা হয়ে গেছে, তাহলে বাকি থাকলো একটা, যেটা কী? তাহলে বিরুদ্ধ বিরোধ অনুমান। ঠিক আছে, তোমাদের আমি এটা বোঝাবো, বিরুদ্ধ বিরোধ অনুমান এটা বাকি আছে। এসে ছকটা মনে আছে? সাধারণ বিরোধ চতুষ্কোণের যে ছক, এ ই আই ও, তাহলে এই যে কর্ণ টেনে দিলে, অর্থাৎ এ ও, যা দেখে নাও কী বলতে চাচ্ছি আমি, অর্থাৎ এ ও এর মধ্যে আছে, বা ঘুরিয়ে বললে ও এর মধ্যে, আবার ই আই, আবার ঘুরিয়ে বললে আই, সে ব্যাপার একই, ঘুরিয়ে বললেন, তাহলে এদের মধ্যে আছে হচ্ছে কি বললাম, বিরুদ্ধ বিরোধিতা। এই বিরুদ্ধ বিরোধ অনুমান জানার আগে বিরুদ্ধ বিরোধিতা এইটা তোমাকে আগে জানতে হবে, সেই সংগ্রামে আলোচনা করেছি, আবার দেখো বোঝাচ্ছি আমি। অর্থাৎ কি বললাম, দেখে নাও জায়গাটা, এ ই আই ও, অর্থাৎ এ ও এর মধ্যে আছে, আর হচ্ছে ইআই, যে কোনো একদিক দিয়ে সংজ্ঞা দিলেই হবে। এর সম্পূর্ণ নাম নিশ্চয় মনে আছে, সামান্য সদর্থক, পুরোটা লিখছি না, আর এটা হচ্ছে বিশেষ নমর্থ। তাহলে দেখো, পরিমাণ সামান্য, পরিমাণ বিশেষ, তাহলে পরিমাণে পার্থক্য আছে, গুণের সদর্থক, এর গুণ হচ্ছে নমর্থক, অর্থাৎ কী আছে, গুণেরও পার্থক্য আছে, তাহলে পরিমাণে পার্থক্য আছে, আবার গুণেরও পার্থক্য আছে, আর উদ্দেশ্য বিধেয় তোমার এক থাকতে হবে, এটা বলেছি। তাহলে কী বলতে পারি, যদি দুটি বচনের উদ্দেশ্য বিধেয় এক থাকা সত্ত্বেও বচন দুটির গুণ পরিমাণ উভয় পৃথক হয়, বুঝে নাও কী পৃথক হবে, গুণ ও পরিমাণ উভয় পৃথক হয়, তাহলে তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বলা হয় বিরুদ্ধ বিরোধ অনুমান। বোঝা গেল? এও ইআই, এও একটা দিক করাচ্ছি আমি, ঠিক আছে, সে দেখালাম, এর গুণ হচ্ছে সত্যক, এর নর্তক, গুণের পার্থক্য আছে, এ হচ্ছে পরিমাণের চেয়ে সামান্য বিশেষ, তাহলে দুটোর পার্থক্য আছে, তার জন্য বলছে যদি দুটি বচনের উদ্দেশ্য বিধিও এক থাকা সত্ত্বেও বচন দুটির গুণ পরিমাণ উভয় পৃথক হয়, তাহলে তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বলা হচ্ছে বিরুদ্ধ বিরোধ অনুমান, তাই না? এবার নিয়মটা কি বলেছে, রুলসে বলা হয়েছে যে একটি বচন সত্য হলে, একটি বচন বলতে যদি বলি এ যদি সত্য হয়, তাই না, এর অনুরূপ বচন, তাহলে এ আর ও এর মধ্যে মিথ্যা হবে, এটা বলা হয়েছে, অর্থাৎ এ যদি সত্য হয় তাহলে ও হচ্ছে মিথ্যা হবে, আবার ঘুরিয়ে বলেছে আর যদি একটি বচন মিথ্যা হয়, অর্থাৎ এ যদি মিথ্যা হয় তাহলে অপরটি হবে সত্য, তাহলে এখানে ঝামেলা কিন্তু খুবই কম, কেন কম, অর্থাৎ বলতে যাচ্ছে এই বিরুদ্ধ বিরোধ অনুমান যাদের মধ্যে রয়েছে তারা একই সঙ্গে সত্য হবে না মিথ্যা হবে না, অর্থাৎ একটা যদি সত্য হয় অপরটা হবে মিথ্যা, একটা যদি মিথ্যা হয় অপরটি হবে কিন্তু সত্য। দেখো তোমাদের আমি ছক শিখিয়েছি, দেখাচ্ছি আবার ছকটা, দেখে নাও ছকটা, অর্থাৎ কাদের মধ্যে আছে আর জানতে হবে কাদের মধ্যে রয়েছে, এ ও আর হচ্ছে ইআই, এ ওটা আগে দেখি, এ এ সত্য, ও মিথ্যা, তাহলে বুঝে নাও, আবার এ যদি মিথ্যা হয়, এ দেখো এ মিথ্যা আর ও হচ্ছে সত্য, ঠিক আছে, এবার তাহলে এটা গেল, এবার দেখো ও যদি সত্য হয়, ও সত্য হলে এ মিথ্যা, আবার ও মিথ্যা হলে এ সত্য, ঘুরি বললে, তাহলে দেখছো উল্টো সবসময়,
আবার দেখো এবার যদি ইআই ই যদি সত্য হয় তাহলে আই হবে মিথ্যা, আবার ই যদি মিথ্যা হয় আই হবে সত্য। হলো তাহলে ইআই গেল, এবার আই ই দেখি, আই যদি সত্য হয় মিথ্যা হবে, আবার আই যদি মিথ্যা হয় ই হবে সত্য। তাহলে দেখো বিরুদ্ধ যে বিরোধিতা বা বিরোধ অনুমান যেটা বলছে সেটা কিন্তু খুবই সহজ। অর্থাৎ একটা যদি সত্য বলা হয় অপরটি হয়ে যাবে মিথ্যা, একটা যদি মিথ্যা বলা হয় অপরটি হয়ে যাবে সত্য। তাহলে এখানে সূত্র না দেখলেও কিন্তু হবে, একই সঙ্গে সত্য হবে না বা মিথ্যা হবে না, এটা মনে রাখতে হবে। উদাহরণ দিয়ে দেবে একটা, হয়তো তোমাকে বললো যে সকল শিশু হয় সরল, তার বললো যে কোনো কোনো শিশু হয় সরল নয় সরল এরও, তাহলে এটি সত্য হলে ওটা হয়ে মিথ্যা, তাই না? আগে বলেছি আগের দিন যে এখানে কিন্তু তোমার সবসময় বচন থাকবে এমন নয়, সেখানে তোমার বাক্য তুলে দেওয়া থাকতে পারে, সেই বাক্য থেকে তোমার কিন্তু বচনটা করতে হবে। দেখো এটা বলেছে যে একটা লাইন বলছি শোনো তোমরা, দেবতারা দানব নয়, এটা বলেছে দেবতারা দানব নয়। প্রশ্ন বলেছে যে তোমার এর বিপরীত বিরোধী বচন কী হবে, তাহলে ফার্স্ট আমাদের বচন করতে হবে কিন্তু, তাহলে এল ডট এফ এটা করবে ফার্স্টে, তাহলে এটা হয়ে যাবে ই, যেহেতু নয় আছে তাহলে কোনো দেবতা নয় দানব, এক লাইন লেখার চেষ্টা করো তোমরা, এর বিপরীত বিরোধী বচন হবে, তাহলে ই বচন, তাহলে বিপরীত বিরোধী কাদের মধ্যে রয়েছে, এই ছকটা নিশ্চয়ই মনে আছে এখানে, এই দেখো এ আর ইয়ের মধ্যে, তাহলে ই দিয়ে আছে, তাহলে এ হবে, তাহলে সকল দেবতা হয় দানব, জায়গা স্ক্রিন ছোট, জায়গা হচ্ছে না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, মুখে যেহেতু বলছি প্রবলেম হওয়ার কথা নয়। এটা হয়ে যাবে সকল দেবতা হয় দানব, এটা করতে হবে, তাহলে এখানে বচন করা দেওয়া ছিল না, এরকম বলতে পারে দেবতারা দানব নয়, এটা সত্য হলে এর বিপরীত বিরোধী বচন কী হবে, অর্থাৎ ই যদি সত্য হয় তাহলে এ কী হবে, এরকম আসতে পারে। তাহলে এই ছকটা তোমরা দেখবে, ছক শিখিয়ে দিয়েছি, তাই না, যে একই সঙ্গে সত্য হবে না, তাহলে ই যদি সত্য হয় তাহলে এ হয়ে যাবে মিথ্যা, তো এর করে দেখাতে হবে, বচন করতে হবে, বচন দেওয়া নেই বাক্য দেওয়া আছে, ঠিক আছে, এভাবে তোমাদের আসতে পারে প্রশ্ন। তাহলে আমরা নেক্সট যে ক্লাসগুলোতে সেগুলো নিয়ে কোশ্চেন, যে অনুসরণীয় যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা। তাহলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ হলো আজকে, এবার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলেই এই চ্যাপ্টারটার পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক।